আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকারের পতন এবং ভোটাধিকার পুনরুদ্ধার প্রধান এজেন্ডা বললেন আসম আব্দুর রব। যানজট ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে গদি ছাড়ুন বললেন সুলাইমান চৌধুরী। নির্বাচনে জয়ী হলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। হোটেলে তালা ভেঙে ছাত্রীকে মেডিকেল ভর্তি পরীক্ষায় নিয়ে গেল পুলিশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার। মেগা প্রজেক্টের নামে ভুয়া কাগজ বানিয়ে ভয়াবহ জালিয়াতি। বিশ্বাসঘাতকতার অভিযোগে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টাকসুর সাবেক বিপি ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, জনগণের ভোটাধিকার, মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার হরণকারী, সংবিধান লঙ্ঘনকারী ও ফেসিবাদী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে পদ থেকে বাধ্য করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অর্থাৎ সাংবিধানিক চেতনায় রাষ্ট্রকে পুনর্বহাল করাই এখন প্রধান এজেন্ডা। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে যে গভীরতম জাতীয় সংকটের সৃষ্টি হয়েছে তাকে পুনরুদ্ধার করার অন্যতম পন্থা হচ্ছে জাতীয় সরকার। জাতীয় জীবনে গভীর শাসনতান্ত্রিক রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সরকারের পন্থায় অনুসরণ করতে হবে। গণবিচ্ছিন্ন অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিজয়ী শক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠিত হবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আজ সভাপতিত্ব করেন জেএসডি ঢাকা বিভাগের সমন্বয়কারী কেন্দ্রীয় কমিটির কার্যকারী সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। বক্তব্য রাখেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, মতিউর রহমান মতি, ইউসুফ সিরাজ খান মিন্টু, অ্যাডভোকেট খলিলুর রহমান, মাস্টার আব্দুল মুতালিব, খুরশেদ আলম, মোহাম্মদ রহিমুল্লাহ, ডাক্তার কাজী মুসলিম উদ্দিন, নুরুল আমিন, শামীম আহমেদ, তোফাজ্জল হোসেন প্রমুখ। যানজট ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে গদি ছাড়ুন বললেন সুলাইমান চৌধুরী। রাজধানীতে অসহনীয় যানজট ও দ্রব্যমূল্যের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সরকারকে যানজট ও দ্রব্যমূল্যের সীমাহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান, অন্যথায় তাদের গদি ছাড়ারও পরামর্শ দেন তারা। সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সুলাইমান চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেট, রাস্তায় চাঁদাবাজি, অনিয়ম সবকিছু সরকারের জানা আছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যানজটে ঢাকা অচল, বায়ু দূষণ, পানি দূষণে প্রতিদিন 10-12 হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, এগুলোর সঠিক ব্যবস্থাপনা নেই। এ সময় তিনি অবিলম্বে সকল অনিয়ম দূর করে জনগণের জীবনযাত্রা সহজ করার দাবি জানান। সুলাইমান চৌধুরী বলেন, ঈদের আগে প্রতিবার শ্রমিকদের মজুরির জন্য মাঠে নামতে হয়। আমরা এখনই সরকার ও মালিক পক্ষকে বলতে চাই, এবার রমজানে শ্রমিকদের জন্য যথাসময়ে মজুরি পরিশোধ করা হয়। নির্বাচনে জয়ী হলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। নির্বাচনে জয়ী হলে এককভাবে নয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। সেই সরকারে রাজনৈতিকদের বাইরে সুশীল সমাজের প্রতিনিধি সহ পেশাজীবীরাও থাকবেন। বিএনপি নেতারা বলছেন, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, তাই সকলকে নিয়ে রাষ্ট্র সংস্কার কাজ করতে চায় বিএনপি, নিশ্চিত করতে চায় গণমানুষের অধিকার। হোটেলের তালা ভেঙে ছাত্রীকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় নিয়ে গেল পুলিশ। দিনাজপুরের একটি আবাসিক হোটেলে তালা ভেঙে পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এরপর তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন। আজ সকালে দিনাজপুর শহরের মালদহ পট্টি গাইন্ড পূর্ব বাবা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীর নাম আরিফাতুজ্জামান। দিনাজপুরে তিনি MBBS ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার রোল নম্বর 2300092। আরিফাতুজ্জামান লালমনি
বনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামে মোজাম্মেল হোসেনের মেয়ে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আসাদ জানান, সকাল 9:45 সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে 999 নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়, 2021-2022 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা একজন পরীক্ষার্থী দিনাজপুর শহরের মালদহপট্টি গাইন্টে পূর্ব বাবা আবাসিক হোটেলে আটকা পড়েছেন। দ্রুত তাকে উদ্ধার করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। খবর পেয়ে আমি ফোর্স নিয়ে পরীক্ষার্থীকে হোটেলের প্রধান গেটে তালা ভেঙে তাকে উদ্ধার করি। এরপর তাকে মোটরসাইকেল যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে পৌঁছে দেই। মেয়েটি পরীক্ষায় অংশগ্রহণ করে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। নোয়াখালী কোম্পানিগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার। জেলার কোম্পানিগঞ্জে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা 11:30 দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রাতে 3:00 দিকে উপজেলার চরহাজারি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাহজাহান উপজেলার চরহাজারি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এবং একই ওয়ার্ডের মৃত সেকান্দার আহমেদের ছেলে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন বলেন, গত 29 মার্চে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রোমন বলেন, তাকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে ভুয়া কাগজ বানিয়ে ভয়াবহ জালিয়াতি। আলোচিত প্রকল্পের ভুয়া কাগজপত্র বানিয়ে ভয়াবহ জালিয়াতি করেছে মহিউদ্দিন মজুমদার নামের এক প্রতারক। নিজেকে পরিচয় দিতেন সশস্ত্র বাহিনী বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা মেট্রো রেল অথবা CPTU এর কর্তা ব্যক্তি হিসেবে। তার দেয়া কাগজপত্রে বিশ্বাস রেখে এখন মাথায় হাত অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর, কারণ পণ্য সরবরাহের জন্য চেক পেলেও বিপরীতে কোনো অর্থ তুলতে পারেননি তারা। ভুক্তভোগীরা জানান, বছরের পর বছর এমন অপকর্ম চলেও প্রতারক পর্যন্ত পৌঁছতে পারেননি তারা কেউই। বিল্ট বাড়ি বিডি নামে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস সাপ্লাই করেন মোহাম্মদ ফারহাদ লতিফ নামক এক ব্যবসায়ী। সম্প্রতি হোয়াটস অ্যাপে অফার আসে সরকারি প্রকল্পের জন্য কেবল সাপ্লাইয়ের। কথাবার্তার পর ওয়ার্ক অর্ডার পারচেয়েছে অর্ডার দেখে পণ্য সরবরাহ করেন লতিফ। বিশ্বাসঘাতকতার অভিযোগে 2 শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি। বিশ্বাসঘাতকতার অভিযোগে 2 শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাদেরকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। জেলেনস্কি বলেন, আজ অ্যান্টি হিরোদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত হয়েছে। সকল বিশ্বাসঘাতকদের মোকাবেলার সময় আমার নেই, তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। এ সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেবা বাহিনীর শীর্ষ ওই 2 কর্মকর্তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের সামরিক শপথ ভঙ্গ করবে তারা অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, এলোমেলো জেনারেলদের পথ আর আমাদের পথ এক নয়।